প্রেগন্যান্সিতে ডায়রিয়া বা পাতলা পায়খানা খুব কমন একটা সমস্যা। প্রেগন্যান্ট মহিলারা এই সমস্যার সম্মুখীন মাঝে মধ্যেই হতে পারেন। আট দশজনের যেসব কারণে পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হয়, একজন গর্ভবতী নারীরও ঠিক একই কারণে পাতলা পায়খানা এবং ডায়রিয়া হতে পারে। আমরা জানার চেষ্টা করব যে গর্ভাবস্থায় ডায়রিয়া হওয়ার কারণগুলো কী কী আছে। সাধারণ সময়ে যে সকল কারণে পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় সেগুলো গর্ভাবস্থায়ও ডায়রিয়া ঘটাতে পারে, যেমন ফুড পয়জনিং, কোনো কোনো রোগের যে ওষুধ তার একটা যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা থেকেও হতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে অনেক সময় ডায়রিয়া হতে পারে, কিংবা দূরে যাতায়াত বা যাত্রাপথে খাদ্যাভ্যাসে গড়বড় হলে ট্রাভেলার্স ডায়রিয়া হতে পারে। ল্যাকটোস ইনটলারেন্ট অর্থাৎ দুগ্ধজাতীয় খাবার হজমে যাদের সমস্যা আছে তাদেরও দুধ জাতীয় খাবার খেলে ডায়রিয়া হতে পারে। ক্যাফেন অর্থাৎ চা বা কফি জাতীয় পানীয় খেলে অনেকে ডায়রিয়া হতে পারে যাদের সমস্যা আছে, এবং অন্যান্য কিছু শারীরিক সমস্যা ডায়রিয়ার জন্য দায়ী হতে পারে, যেমন ক্রোনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ, ইরিটেবল বাউল সিনড্রম, হাইপারথাইরয়েডিজম। এই বিষয়গুলি ছাড়াও আরও কিছু বিশেষ বিষয়ে ভূমিকা রাখতে পারে, যেমন শারীরিক পরিবর্তন। প্রেগনেন্সি অবস্থায় আপনার শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটে থাকে, এই সময় আপনার বাড়ন্ত যে জরায়ু আপনার পেটের উপর চাপ সৃষ্টি করে। গর্ভাবস্থায় পরিপাক নালীর ভিতরে খাবারের স্বাভাবিক যে চলাচল সেটা বাধাগ্রস্ত হতে পারে, এর ফলে দেখা দিতে পারে ডায়রিয়া। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। গর্ভবতী হওয়ার পর দেখা যায় যে মায়েরা কী খাচ্ছেন না খাচ্ছেন তা নিয়ে সচেতন বেশি হয়ে যায়। অনেকে হঠাৎ করে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে পুষ্টিকর এবং ফাইবার সমৃদ্ধ খাদ্যাভ্যাসে সরে আসেন। হঠাৎ এমন পরিবর্তনে মানিয়ে নেওয়া আপনার শরীরের পক্ষে একটু কঠিন হতে পারে এবং সেক্ষেত্রে আপনার ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্যও হতে পারে। তিন নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থায় যে ভিটামিনস এবং মিনারেলস জাতীয় ট্যাবলেট দেওয়া হয় সেক্ষেত্রে এই সমস্ত ট্যাবলেটের সাইড এফেক্ট স্বরূপ আপনার ডায়রিয়া হতে পারে, যেমন ফোলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক। এসব ট্যাবলেট আপনার সন্তানের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এগুলো শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এবার আসি আমরা যে গর্ভাবস্থায় যে ডায়রিয়া তার ঘরোয়া চিকিৎসা কী হবে। অনেক সময় অল্প মাত্রার ডায়রিয়া দু একদিনের মধ্যে এমনি থেকেই ঠিক হয়ে যায়, তবে গর্ভাবস্থায় ঘরোয়া চিকিৎসায় যেসব নিয়ম মেনে চলতে হবে সেটা হবে পর্যাপ্ত পরিমাণে জল এবং তরল খাবার খেতে হবে। ডায়রিয়া হলে পাতলা পায়খানার সাথে বিপুল পরিমাণে শরীর থেকে জল বার হয়ে যায় অর্থাৎ ডিহাইড্রেশন দেখা যায়। শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য জল খুবই গুরুত্বপূর্ণ, তাই বার হয়ে যাওয়া জল পুনরায় পূরণ করার জন্য চেষ্টা করতে হবে, আবার অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন অর্থাৎ ওআরএস খেতে হবে। জলের সাথে বিভিন্ন তরল খাবার যেমন স্যুপ অথবা জুস খাওয়া যেতে পারে, তবে চা, কফি কিংবা দুধ বা দুধের তৈরি খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, এগুলো আপনার ডায়রিয়া বাড়িয়ে দিতে পারে। নাম্বার টু হচ্ছে সহজে হজম করা যায় এমন কিছু খাবার খেতে হবে, যেসব খাবার সহজে হজম হয়ে যায় সেগুলো খেলে আপনার পরিপাকতন্ত্রে বাড়তি কোনো চাপ পড়বে না। এর মধ্যে রয়েছে কাঁচকলা, সাদা ভাত। পেট খারাপ হলে অনেকে খাবারের তালিকায় কেবলমাত্র সাদা ভাত রাখেন, এর পরিবর্তে ভাতের সাথে সিদ্ধ অথবা রান্না করা কাঁচকলা মিশিয়ে খেতে পারেন। গবেষণা দেখা গেছে যে কাঁচকলা পাতলা পায়খানা এবং বমি কমাতে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। ডায়রিয়া অথবা বমি হলে শরীর থেকে জল এবং অন্যান্য লবণের সাথে পটাশিয়ামও বেরিয়ে যায়। পাকা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এটি হজম করাও সহজ, এ কারণে পটাশিয়ামের অভাব পূরণ করতে পাকা কলা খেতে পারেন। এছাড়া চিড়ের জল, ভাতের মাড় অথবা ফ্যান কিংবা ডাবের জল খাওয়া যেতে পারে। নাম্বার ফোর, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাতলা পায়খানা হলে আপনার পরিপাকতন্ত্র থেকে জীবাণু সহজে প্রস্রাবের রাস্তায় গিয়ে সেখানে ইনফেকশন করার আশঙ্কা বাড়িয়ে দেয়, তাই পাতলা পায়খানা হলে পরিচ্ছন্নতা নিশ্চিত করা খুবই জরুরি। বাথরুম থেকে বার হওয়ার আগে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আর যদি জিজ্ঞাসা করেন গর্ভাবস্থায় ডায়রিয়ার জন্য কী ওষুধ আছে, সেক্ষেত্রে বলবো সাধারণত গর্ভাবস্থায় ডায়রিয়ার জন্য কোনো ওষুধ ব্যবহার করা হয় না। খাবার স্যালাইন, জল এবং তরল খাবার দিয়ে যে জলশূন্যতা সেটা প্রতিরোধ করতে হয় সাধারণত। তবে যদি খুব গুরুতর অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে লোপেরামাইড নামক এক ধরনের ওষুধ পাওয়া যায়, সেটা দেওয়া যেতে পারে, অথবা কিছু ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সিন দেওয়া যেতে পারে। তবে যে কোনো রকম ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে, নিজে থেকে কখনো কিছু খাবেন না। গর্ভাবস্থায় ডায়রিয়া নিয়ে যে ভিডিওটা বানালাম সেখান থেকে আশা করি একটা কিছুটা হলেও ধারণা আপনি পাবেন এবং আপনার উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।